প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন 25 তারিখে এই মাসে আমাদের স্বপ্নে পদ্মা সেতু যেটা বাঙালির দীর্ঘদিনের স্বপ্ন ছিল যেটা আমাদের আজকে গৌরবের জন্য আজকে সারা বিশ্বে যার জন্য আমরা সমাদৃত আমাদের যে আস্থার জায়গা যেটা আমাদের পদ্মা সেতু যে বাঙালি পদ্মা সেতুকে বন্ধ করতে চেয়েছিল আজকে সকলের মুখে চুনকালি দিয়ে আজকে আমরা পদ্মা সেতু উদ্বোধন করেছি এবং সারা বিশ্বে সারা দেশে আজকে আনন্দের বন্যা বইছে আমি গিয়েছিলাম আপনাদের পক্ষে আপনাদের জায়গায় সে পদ্মা সেতুতে আবার অনেক আমরা দেখে এসেছি আপনারাও নিশ্চয়ই ইতিমধ্যে গিয়েছেন কাজে আজকে দক্ষিণ বাংলার জন্য আমাদের বাংলাদেশকে যেভাবে আমরা উন্নয়নের অবকাঠামোতে এনেছি প্রত্যেকটি জেলা সহ এই অঞ্চলে তো আছে অবশ্যই আজকে দক্ষিণ অঞ্চলের অবকাঠামোর জন্য সেখানে শিল্পাঞ্চল করার জন্য মানুষের কর্মসংস্থান করার জন্য সে পায়রা বন্দর থেকে শুরু করে মংলা বন্দর পর্যন্ত আজকে খুলনা সাতক্ষীরা সহ বরিশাল সহ পিরোজপুর ভান্ডারিয়া যেগুলো আছে বিচ্ছিন্ন ছিল যেগুলি দ্বীপ অঞ্চল ছিল যে নদী মাতৃক গিয়েছিল সেখানে ব্রিজগুলিও শেষ হয়েছে আজকে আপনারা এখান থেকে একেবারে আপনারা যদি শুরু করেন আমরা দক্ষিণ বাংলা পেরিয়ে আমরা বাংলা আমরা ইয়েতে যেতে পারবো আমাদের কুয়াকাটা সহ আজকে বাংলাদেশে যেমন পর্যটন সিলেট সহ আমরা মনে করি যে আজকে সবভাবেই আভ্যন্তরীণ বাজার অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটা যেমন সারা বাংলাদেশকে আজকে ঠিক করেছে প্রত্যেকটি জায়গা দিয়ে রাস্তা থেকে শুরু করে আজকে বিমানেও আমরা তাই করেছি আমাদের বিমানবন্দর আপনারা আজকে জানেন যে বিশ্বমানের বিমানবন্দর টার্মিনাল হচ্ছে আমাদের আজকে টানেল হচ্ছে চট্টগ্রামের যেটা যেটা চট্টগ্রাম কক্সবাজারের রেল লাইন হচ্ছে যেগুলি কেউ চিন্তা করতে পারে নাই এটাই ছিল বঙ্গবন্ধু স্বপ্ন বাঙালি স্বপ্ন আমরা যারা সেই 60-এর দশকে 70-এর দশকে আমরা যারা রাজনীতি করেছি তারা একটাই স্বপ্ন ছিল যে বাঙালি জাতিকে বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা যে অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু সারা জীবন জেল খেটেছেন জুলুম খেটেছেন আজকে আমাদের জাতীয় চার নেতারা আমাদের যারা মুক্তিযুদ্ধের যারা 30 লক্ষ শহীদ মা বোনরা যার জন্য রক্ত দিয়েছেন এই তারা একটাই ছিল যে আমাদের এই প্রজন্মের আজকে যারা আপনার কাছে আজকে যারা এটার আপনারা সফল সফল ভোগ করবেন আজকে সারা বিশ্ব সহ সবাই সাথে আমাদের কানেক্টিভিটি হয়ে গেল যেমন ডিজিটাল বাংলাদেশ হয়েছে আমাদের যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে সেখান থেকে আমরা আজকে ল্যান্ড অফ ইসরায়েল আজকে আমাদের সেনাবাহিনী সহ সারা বিশ্বে আমরা সমাদৃত আমরা পিস কিপিং ফোর্স সহ কাজে কোথায় নাই বাঙালি সেখানে আজকে সারা বিশ্বের যে বাঙালিরা আছে অত্যন্ত গর্বিত এবং মাথা উঁচু করে আজকে দেখছে আমরা খেলার মাঠে যেমন আজকে অবিচল ক্রিকেট থেকে শুরু করে সব কিছুতে সারা বিশ্ব বাংলাদেশকে চেনে এখানে আজকে আমাদের যুব সম্প্রদায় যারা আছে আজকে বাংলাদেশে তাদের খেলাধুলার জন্য প্রত্যেকটি উপজেলায় আমরা একটি করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি সব জায়গায় আজকে ডিজিটাল সেন্টার হচ্ছে সব জায়গায় আইসিটি সেন্টার হচ্ছে ওটা নাই আমাদের কাজে বিশ্বের প্রত্যেকটা তরুণ সমাজের জন্য নতুন প্রজন্মের জন্য আজকে লেখাপড়া যেমন আমরা শিক্ষা আজকে বিভিন্নভাবে প্রাইভেট ইউনিভার্সিটি সহ আজকে বিভিন্ন জায়গায় পাবলিক ইউনিভার্সিটি স্বাস্থ্যক্ষেত্রে আমরা যেমন বিশাল আবেদন আমরা অবদান রেখেছি আজকে যে কোভিড গেল বিশ্বের সব আজকে দেশগুলি যারা বড় বড় দেশ ছিল আজকে তারা হিমশিম খেয়ে গেছে সেখানে কোভিডকে মোকাবেলা করতে গেছে আজকে দেখা গেছে আমাদের মৃত্যুর হার অনেক কম এবং আমরা ইতিমধ্যেই আমরা প্রায় 30 কোটি মানুষকে আমরা দিতে পেরেছি সেই আজকে 3 টার্মে আমরা সেটা বুস্টার ডোজ পর্যন্ত আমরা দিয়েছি 10 কোটি বাইরে থেকে তারা দিয়েছে এবং সবচেয়ে বড় হলো যে আজকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সাহসী এবং দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে থাকে যখনই কোভিড এসলো তখনই আমরা বায়না করে দিলাম অ্যাডভান্স করে দিলাম যে বিশ্বে যখনই আজকে এই ওষুধ বেরোবে তখনই বাংলাদেশকে দিতে হবে আমরা একটি ছোট্ট দেশ কিন্তু তার সাহসী সিদ্ধান্তে আমরা পেয়ে গেলাম সেখানে সবার আগে আমরা কোভিডের জন্য ভ্যাকসিন পেয়ে গেলাম আমার এখানে চেয়ারম্যান সাহেবরা আছেন মেম্বাররা আছেন আমার মায়েরা বোনেরা আছেন প্রত্যেক জায়গায় প্রত্যেকটা ইউনিয়নে আমরা সেখানে তড়িৎ গতিতে আমরা আমাদের স্বাস্থ্যসেবা অত্যন্ত সুন্দর আমাদের সিস্টেম সেখানে আমরা সেখানে তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি টিকা দিয়েছি আজকে ভ্যাকসিনেশন দিয়েছি যার জন্য আজকে আবারও আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা শুনেছি আরেকটি ঢেউ আসছে চতুর্থ ঢেউ আসছে সেখানে এই জন্য কিছুটা দূরত্ব আমাকে বজায় রাখতে আমি খুব ভাল লাগে আপনাদের সাথে মিছিল করতে সারা জীবন তাই করেছি
এটা এখন আপনাদের কারণে আমার কিছুটা দূরত্ব রাখতে হয়। আজকে কোভিড এর জন্য আমাকে না করে বিভিন্ন ভাবে আমার পারফর্ম থেকে বিভিন্ন ভাবে নিষেধ, তারপর আমি বলছি না আমি যাব। সেদিনও গিয়েছিলাম পদ্মা পারে, দেখে আসলাম আমার অনেক প্রজেক্ট চলছে। আমি ইতিমধ্যে আমার টিম ঠিক করে যাচ্ছি একেবারে দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটি জায়গা দেখতে, সেখানে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি হয় বিসিক থেকে শুরু করে সবকিছু। কাজে আজকে মনোহরদি বেলাবর ভাইদের কাছে আমি একটাই আবেদন যে আপনারা, আমার বিশ্বাস যে চাওয়ার আগেই আপনারা সবকিছু পেয়ে যান। আমার পৌরসভাকেও আমি খেয়াল রাখি, মেয়র বলে কিনা আমি জানি না, প্রত্যেকটা খেয়াল রাখি যে এখানকার নাগরিকরা, যেটা আমি নাগরিকদের কাছে আমি যেটা ওয়াদা করেছিলাম যে মেয়র দেবো আধুনিক মনোহরদি দেবো, সেখানে প্রত্যেকটা সুপেয় পানি থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা আমি করছি, যেহেতু এটা আমার রাজধানী, সেখানে আমাকে সুন্দর এটা এক্সপ্যান্ড করার জন্য আজকে আমি আমারও যে ইয়োনো আছে তার সাথে সুন্দর সুদৃশ্যমান ইয়ে করা যায় কিনা, আমাদের শহীদ স্মৃতিস্তম্ভ এবং অন্যান্য সুন্দর যে করা আছে। আর এখান থেকে আপনারা জানেন যে আমার যে হাইওয়েটা আছে এটা একটা বিশাল হাইওয়ে হয়ে যাচ্ছে, সেখানে টার্নিং হয়ে আমরা কিশোরগঞ্জে চলে যাচ্ছে, সেখানে ইতিমধ্যে এগুলি প্রশস্তকরণ আমার পাশ হয়ে গেছে। আর রাস্তাঘাট বিশেষ করে আজকে সকালে আমি মিটিং করলাম আমার দুই উপজেলা ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিয়ে, আমার যে ৮০০ কোটি টাকা যেটা আবারও আমি ৩০ কোটি মনোহর দিতে দিলাম আজকে কালকে, আর বেলাভতে ৩০ কোটি ৬০ কোটি টাকার প্রজেক্ট আমি দিয়েছি। এটা হলো দর্শনদী প্রজেক্ট থেকে মনে রাখবেন, চেয়ারম্যান সাহেবরা আমার সাথে দেখা হোক না হোক তাদের রাস্তা সব হয়ে যাবে, হয়ে যাচ্ছে প্রজেক্ট থেকে করে যাচ্ছে। আপনাদের কাছে একটা আবেদন, জনগণের কাছে যাবে, আমরা জনগণের রাজনীতি করি, বঙ্গবন্ধুর রাজনীতি করি, মাটি মানুষের রাজনীতি করি, শেখ হাসিনা তাই। আজকে তার শক্তি কোথায়? এই তৃণমূল, এই তৃণমূল আপনারা হলেন তার শক্তি। আজকে আমাদের মহিলারা সহ আজকে নারীদের উন্নয়নের জন্য আমরা অনেকে সরকার আজকে প্রজেক্ট নিয়েছে বিভিন্নভাবে, সেখানে কর্পোরেট সেন্টার থেকে শুরু করে স্কুল কলেজ, আমি আজকে সকালেও ভিজিট করেছি কতটি স্কুল, আমি ৪তলায় উঠে দেখেছি যে মনোরম, যে সুন্দর, যে হলরুম করা হচ্ছে, প্রত্যেকটা দৃশ্যমান প্রত্যেকটা আমাদের প্রজেক্ট সেখানে। কাজে এই লেখাপড়া থেকে শুরু করে যাতে মনোরম পরিবেশে খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু এই সরকার খেয়াল রাখছে মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমরা তার সহকর্মী হিসাবে রাত দিন কাজ করার চেষ্টা করি। আপনাদের উপরে যারা দায়িত্ব আছে, আমাদের নেতারা যারা আছেন আওয়ামী লীগের, তারা একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা গণ মানুষের রাজনীতি করেছেন সারা জীবন, কাজে আপনারা মানুষের পাশে ছিলেন, যার জন্য আজকে শেখ হাসিনা আপনাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন দেয় আপনাকে। কাজে আমাদের তৃণমূল এবং আমাদের যারা নেতৃত্বে যারা প্রথম পর্যায় থেকে ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে সবাইকে তিনি খেয়াল রাখেন, এবং তাদের আজকে ভবিষ্যৎ ছেলে মেয়ে সহ যাদের লেখাপড়া সহ বিভিন্ন চাকরি বাকরি থেকে বিদেশে সহ তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন,